নাটোরে একসাথে তিনটি যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছে এক দম্পতি। আজ রবিবার সকাল 11টার সময় নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া আমেনা হাসপাতালে এই সন্তানের জন্ম। তিনটি বাচ্চায় কন্যা সন্তান। উক্ত সন্তানের বাবার নাম মিজানুর রহমান। তিনি বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের আব্দুল সত্তারের ছেলে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত রাতে প্রসব ব্যথা উঠে মিজানুর রহমানের স্ত্রী শেফালী বেগম সকালে বনপাড়া বাইপাস মোড়ে আমেনা হাসপাতালে নিয়ে গেলে সকাল 11টার দিকে নর্মালে তিনটি কন্যা শিশুর জন্ম দেন শেফালী বেগম। বাচ্চা জন্মের পর শেফালী বেগম সুস্থ থাকলেও বাচ্চা কখন হয়েছে? বাচ্চা তিনটি আসলে 12টার আগে। কর্তব্যরত ডাক্তার বলেছে, মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চাগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। বাচ্চাগুলো অপুষ্টিতে বেড়ে উঠেছে এবং এখনো পুষ্টিহীন, তাই তাদেরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ। এদিকে বাচ্চার বাবা জানান, তিনি দিনহীন দরিদ্র মানুষ, থাকেন গুচ্ছগ্রাম সরকারি ঘরে। এখন বাচ্চাগুলো চিকিৎসা করানোর জন্য রাজশাহীতে নেয়ার মতো অর্থ তার কাছে নেই। উল্লেখ্য, মিজানুর শেফালি দম্পতির 3 বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। আমি গরিব মানুষ, আমার কিছু নাই, আপনারা যা পারেন আমার সন্তানের জন্য কিছু সহায়তা চাচ্ছি।